আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটাও সকালবেলা থেকে শুরু করলাম। আসলে শীতকালে বারান্দার গাছগুলো জানি কেমন হয়ে গেছে, একদম শুষ্ক হয়ে গেছে আর কি। তো এখান থেকে আমি পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এখন আসলে ওইভাবে গাছের যত্ন নিতে পারি না, যেহেতু নিজের শরীরটা তেমন একটা ভালো থাকে না। বাট তারপরও বারান্দায় এখন বেশি আসা হয় একটু পাখিকে খাবার দেওয়ার জন্য। আর এখানে আফিফ ঘুম থেকে ওঠার পরে সকাল সকাল সে মায়ের কোলে এভাবে দোলনা খাবে, তো তাকে কতক্ষণ এভাবে দোল দিলাম। আর আজকে ঘরে সব কিছু মোটামুটি একটু ডিপ ক্লিন করছি আর কি, এই জন্য বিছানাটা একদম মানে সব কিছু তুলে খালি করে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। শীতকাল এমনিতেই প্রচণ্ড রকমের কিন্তু ধুলা হয়। আর আজকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। কুমড়াটা আসলে তেমন একটা ভালো ছিল না, বাট তারপরও আর কি রান্না করা হচ্ছে। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, আর হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিব। আসলে ইলিশ মাছে আর তেমন কোনো মশলা তেমন একটা লাগে না, তো যাই হোক অল্প মশলাই দেওয়া হয়েছে। তারপরে মশলাটা একটু কষিয়ে নিলাম। আর পাশের চুলায় হচ্ছে প্রেশার কুকারে অলরেডি ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছটাও রান্না করে নিচ্ছি। তো কুমড়াটা প্রথমে ভালো মতো কষিয়ে নিব, তারপরে এখানে মাছ দিয়ে দিব। আর রেগুলার আসলে কমন কিছু রান্নাবান্নাই করা হয়। আর এখানে এই তো লাউ শাক রান্না করা হয়ে গেছে। আর হচ্ছে বেগুন দিয়ে শুটকির একটা তরকারি রান্না করব। এই ছিল মোটামুটি আজকে রান্না বান্না। আর এখানে এই তো ডাবের পানি নিয়ে বসলাম। আসলে ডাব বলা যাবে না, মোটামুটি ভালোই ভিতরে নারকেল হয়ে গিয়েছে। আর ফাঁকে ফাঁকে আফিফের একটু নাচও আপনাদের সাথে শেয়ার করি। আসলে এটা নাচ নাকি আমি নিজেও জানি না, তবে সে এখন ইদানিং খালি এরকম মানে লাফ দিতেই থাকে। এরকম করতে করতে কিন্তু দাঁতটা ভেঙেছে সামনের, বাট তারপরও সে এই কাজটাই করে। আর এদিকে মানে স্কিনের তো তেমন একটা যত্ন আসলে এখন নেওয়া হয় না, আর এই সময় কিন্তু এমনিতেই চেহারার 12টা বেজে থাকে। তো যাই হোক ফাঁকে একটু নিজের ত্বকের যত্ন নিলাম। আর এই ফেস প্যাকটা তো অলরেডি আপনাদের সাথে চ্যানেলে শেয়ার করেছি, তো যারা মিস করেছেন তারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো মুখে আমার একটা ফেস প্যাক লাগানো হয়ে গেছে অলরেডি, আর এই ফেস প্যাকটা শীতের জন্য অনেক বেশি ভালো উইন্টারে। তো যাই হোক এখন এই অবস্থায় মানে আমাকে দেখার পরে আফিফের রিয়াকশনটা কি হয় সেটা একটু দেখি, আর আপনাদের সাথেও চলেন শেয়ার করি। আম্মুকে দেখে যাও, আমি মজা নিয়ে যাও, মজা। ও এই দেখো, আম্মুকে দেখো। ফেস প্যাক দেওয়া অবস্থায় আফিফ আমাকে দেখে তার রিয়াকশন তো দেখলেনই, এরপর থেকে সে আমার দিকে আর তাকাচ্ছে না, উল্টা কান্না করতেছে। আর এদিকে আজকে সন্ধ্যার সময় হচ্ছে চিতই পিঠা বানানো হবে, যার জন্য আম্মু এখানে চালের গুঁড়াটাকে হালকা লবণ দিয়ে এখন মেখে রাখবে পানি দিয়ে আর কি। আর ওই যে ছোট্ট ছোট্ট হাতগুলো দেখছেন, মানে আম্মুর লিটল হেল্পার, সে সবসময় এভাবে চলে আসে, চাইলেও তাকে সরানো যায় না। আফিফ আসলে এগুলো দেখে গুঁড়া দুধ মনে করেছিল, তাই সে মুখেও দিয়েছে, পরে আবার সব ফেলে দিছে। তো যাই হোক আম্মু এগুলো মেখে রাখতেছে, আমি আবার এই ফাঁকে চলে যাব আফিফকে গোসল করানোর জন্য। আর তার কাণ্ড দেখেন, সে তার হাঁস নিয়ে আসছে, হাঁসকেও গোসল করাতে হবে, নাহলে সে গোসল করবে না। তো হাঁস নিয়ে তাকে নিয়ে গোসল করিয়ে দিলাম। তো গোসল থেকে বের হচ্ছিল না, অনেক কষ্টে বের করেছি, তারপরে কান্নাকাটির পরে তারপরে তার মুখে একটু হাসি ফুটেছে আর কি। অনেকক্ষণ কান্না করেছে, গোসল করে সে বের হবে না। এই যে তো এইদিকে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব। আর আফিফের আব্বু হচ্ছে আফিফের জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। তো কয়দিন ধরে যেহেতু আফিফ খাওয়া দাওয়া নিয়ে খুব বিরক্ত করছে, এই জন্য বিরিয়ানি আবার আফিফ পছন্দ করে। ম্যাক্সিমাম আমি যেই খাবারগুলো পছন্দ করি আফিফও দেখা যায় ওই খাবারগুলো একটু বেশি পছন্দ করে। তো যাই হোক এই জন্য বলল যে অন্য কিছু নিয়ে আসলাম, যাতে দেখো খায় কিনা, ওর টেস্টটা চেঞ্জ হয় কিনা।
আর মাশাআল্লাহ সে তো এখন বড় হয়ে গিয়েছে, যার কারণে সে সবই একা একা করতে পারে। সে নিজেই নাকি প্যাকেট খুলবে, আমি ধরলে আবার বিরক্ত হচ্ছিল। তো সিলেটের প্রায় অনেক জায়গায়ই কাচ্চি বিরিয়ানি বা নর্মাল যে কোনো ধরনের বিরিয়ানি ট্রাই করেছি, তবে পানশিটটাই ভালো লেগেছে অন্যান্য জায়গার তুলনায়। আর আফিফ একটু ডিফারেন্ট টেস্ট পেয়ে সে প্রথম দুই তিনবার একটু খেয়েছে, তারপরে আর তার খাওয়ার খবর নেই। তা আসলে সব বাচ্চারা এরকম খাওয়া দাওয়া নিয়ে এই ভালো তো এই খারাপ, এভাবে আসলে চলতে থাকে, কিছুই করার নেই। অনেক আপুরাই অনেক সময় তাদের বেবিদের জন্য ভিডিওতে মানে দোয়া চাইতে বলেন, তো সবার বেবির জন্য আপু আমার পক্ষ থেকে যেমন দোয়া রইল, তেমনি আমার ভিউয়ার্সরাও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবে, আমি সেটাই আশা করি। আসলে ভয়েস ওভার দেওয়ার সময় ওইভাবে না সবার নামগুলো মনে থাকে না, আর অনেক আপুরা ইতিমধ্যে মানে মাইন্ড করছেন যে আপু কমেন্টে সেভাবে রিপ্লাই দেন না, আমাদের ভুলে গেছেন কিনা। আসলে কাউকেই ভুলিনি, রেগুলার যারা কমেন্ট করে সবার নামই কিন্তু মনে থাকে, কিন্তু ওই যে বললাম সব কিছু মিলিয়ে এখন আসলে ওইভাবে উত্তর দিতে পারি না। এই বিষয়টা অনেক আপুরাই বোঝেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর অন্য আপুরাও প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন, কাউকে আসলে ভুলে যায়নি। তো আমাদের কিন্তু বিকেলবেলা ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, বাট হঠাৎ করেই জানতে পারলাম যে সব ডাক্তাররাই আসলে কি উপলক্ষে যেন ধর্মঘট করেছে, কেউই চেম্বার করছে না, যার কারণে আর ডাক্তারের কাছে যেতে পারলাম না। গতকালকে তো টেস্টগুলো করিয়ে নিয়ে আসছিলাম, আজকে রিপোর্টও নিয়ে আসছে, বাট যাওয়া হলো না। এখন নেক্সট দিন যেতে পারবো কি না সেটাও শিওর না। আর এই তো বিকেলবেলা পাখিরা চলে আসছে খাওয়ার জন্য, আর সন্ধ্যার দিকে হচ্ছে আম্মু চিতো পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। আর আজকে এই পিঠাগুলো হচ্ছে দুধে ভিজাবে, দুধ চিতোই যেটা বলে আর কি, তো এই জন্য বেশি পরিমাণেই বানাচ্ছে। তো এর মধ্যে থেকে গরম গরম আবার দু একটা পিঠা হচ্ছে খেজুরের গুড় দিয়ে খেয়ে নিলাম, ভালোই লাগে কিন্তু খেজুরের গুড় বা ভর্তা দিয়ে এই পিঠা খেতে, গোস্ত দিয়ে খেতেও কিন্তু মজা। তো পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, আর আম্মুর হাতে গ্যাসের চুলায়ও এই পিঠা খুব ভালোই হয়। তো যাই হোক, পিঠাগুলো বানানোর পরে মোটামুটি অনেক রাতই হয়ে গেছে, এগুলো এখন ভিজানোর পালা। আর রাতের বেলায় আসলে কি বলবো, আফিফের আব্বু মানে ঘুমানোর আগে তাকে ভাবলাম যে একটা খেতে দেই, সে দেখুক কেমন হয়েছে। তো এখন অবশ্য গরম রয়েছে, সকাল পর্যন্ত পিঠাগুলো আরও সুন্দর হবে আর কি। আর পিঠার ডিটেলস রেসিপি কিন্তু অলরেডি আমি চ্যানেলে শেয়ার করেছি তামান্নাস কিচেনে, তো আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আম্মু খুব অল্প সময় আর সহজেই এই পিঠা তৈরি করে। তো পিঠা নিয়ে এসে দেখি বাবা ছেলেকে নিয়ে কি যেন দেখছে আর নিজেরাই হাততালি দিচ্ছে খুশি হয়ে। তো যাই হোক, পিঠা নিয়ে আসলাম। আফিফ যদিও মিষ্টি জিনিস খেতে পছন্দ করে, বাট এই পিঠাটা সে মোটেও পছন্দ করেনি, মানে ভেজানোর আগেও যখন দিয়েছি তখনও ফেলে দিছে, আবার এখন যখন দিয়েছি তখনও সে খায়নি। তবে আফিফের আব্বু অবশ্য মানে পিঠা জাতীয় যে কোনো জিনিস খুবই পছন্দ করে, আর সেটা যদি দুধের তৈরি কোনো পিঠা হয় তাহলে তো কথাই নেই। তো এই জন্যই ওকে রাতে গরম গরমই খেতে দিলাম। তো আগামীকালকে সকালে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা নাস্তায় হচ্ছে পিঠা খাবো, কারণ শীতের সকালে কিন্তু এই পিঠা খেতে বেশি ভালো লাগে। তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।